সুস্থ রাখুন আপনার স্বাস্থ্য এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিডোর বিডি ইউটিউব চ্যানেলের আজকের আলোচ্য বিষয়ে আজকে আমরা আলোচনা করব সাম্প্রতিক সময়ে আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপটা খুব বেড়ে গিয়েছে আমরা ডেঙ্গু নিয়ে এর আগেও কয়েকটা ভিডিও করেছি তো আজকে আমরা আপনাদেরকে জানাবো ডেঙ্গু জ্বরের রুগীকে আমরা কোন কোন ধরনের টেস্টগুলা দিতে পারবো বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে আমরা দেখে আসি কিভাবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ডেঙ্গু জ্বরের জন্য বেশি কোনো টেস্ট করার কোনো প্রয়োজন নাই নির্দিষ্ট কিছু টেস্ট আছে এই টেস্টগুলো করলে আপনি ডেঙ্গু শনাক্ত করতে পারবেন যে আসলে আপনার ডেঙ্গু জীবাণু শরীরের মধ্যে আছে কি না সর্বপ্রথম যে টেস্টটি করবেন সেটি করতে হবে আপনাকে জ্বরের এক থেকে তিন দিনের মধ্যে এই টেস্টটি আপনারা করবেন টেস্টের নাম হচ্ছে ডেঙ্গু এনএস ওয়ান অ্যান্টিজেন টেস্ট এই টেস্টটি অনেক হসপিটালে ল্যাবরেটরির মধ্যে হয়ে থাকে জ্বরের এক থেকে তিন দিনের মধ্যে এই টেস্টটি করতে হবে এই কারণে যে তিন দিন পরে কিন্তু এটার আর পজিটিভ রেজাল্ট পাবেন না যদি ডেঙ্গু আপনার শরীরে থাকেও এরপরে যদি আপনি তিন দিন পরে করেন তাহলে কিন্তু আপনার এটার পজিটিভ রেজাল্ট আসবে না এই জন্য এটার পজিটিভ রেজাল্ট পাওয়ার জন্য এই এক থেকে তিন দিনের মধ্যে আপনি ডেঙ্গু এনএস ওয়ান অ্যান্টিজেন টেস্ট এই টেস্টটি করে নেবেন এরপরে আরেকটি টেস্ট করবেন এটা করতে হবে জ্বরের চার থেকে পাঁচ দিন ফর টেস্টটির নাম হচ্ছে সিবিসি কারণ সিবিসি করলে আমরা এখানে প্লাটিলেট কাউন্ট সম্পর্কে জানতে পারবো তো প্লাটিলেট নর্মাল কাউন্ট আমরা জানি দেড় লক্ষ থেকে সাড়ে চার লক্ষ তো আমরা এই প্লাটিলেট সিবিসিটা করে প্লাটিলেট কাউন্টটা জানতে পারবো প্লাটিলেট কাউন্ট যদি আপনার দশ থেকে বিশ হাজারের মাঝামাঝি থাকে বা বিশ হাজারের নিচে বা দশ হাজারের নিচে কমে যায় তাহলে কিন্তু রুগীর রক্তক্ষরণের সম্ভাবনা রয়েছে আবার যদি দশ হাজারের নিচে একবারে নেমেই যায় তাহলে কিন্তু বাইরের থেকে প্লাটিলেট দিতে হয় প্লাটিলেট আমাদের শরীরের রক্তক্ষরণের বাধা দেয় তো প্লাটিলেটটাই যদি কমে যায় তাহলে তো আপনার শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়ে যাবে তো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি চার থেকে পাঁচ দিন পর সিবিসি এই টেস্টটা করবেন এই টেস্টের মধ্যে প্লাটিলেট কাউন্টটা জানা যাবে এরপরে আরেকটি টেস্টও করতে পারেন এই টেস্টটি করতে হবে আপনাকে জ্বরের সপ্তম দিনে টেস্টটির নাম হচ্ছে আইজিএম আইজিজি অ্যান্টিবডি টেস্ট এই দুইটা টেস্ট আপনি করতে পারবেন তবে এটা করতে হবে জ্বরের সপ্তম দিনে কারণ আইজিএম যেটা এটা কিন্তু আপনার পাঁচ দিন আগে কখনও আপনার শরীরের মধ্যে তৈরি হবে না তো আপনি যদি এর আগে করেন সপ্তম দিনের আগে করেন তাহলে কিন্তু এর থেকে আপনি ভালো রেজাল্টটা পাবেন না বা সঠিক রেজাল্ট বা রিপোর্ট সঠিক রিপোর্ট আপনি পাবেন না তাহলে এই তিনটি টেস্ট আপনি একটি ল্যাবরেটরিতে গিয়ে যে সময় বললাম প্রথম এক থেকে তিন দিনের মধ্যে ডেঙ্গু এনএস ওয়ান অ্যান্টিজেন টেস্টই করবেন চার থেকে পাঁচ দিন ফর সি করবেন সিবিসির মাধ্যমে আমরা প্লাটেল সম্পর্কে জানতে পারবো এরপরে সপ্তম দিনে গিয়ে আপনি আইজিএম আইজিজি এই টেস্টটি করে নেবেন এগুলো করার মাধ্যমে আপনি আর শরীরের মধ্যে ডেঙ্গু জীবাণু আছে কি না আপনি এটা শনাক্ত করতে পারবেন তো আমরা এই ধরনের আরও নতুন নতুন ভিডিও করবো এই ভিডিওগুলি সবার কাছে শেয়ার দিয়ে আর সবাইকে দেখার সুযোগ করে দেন ডেঙ্গু সম্পর্কে সবাইকে সচেতন করে তুলুন আপনি নিজেও সচেতন হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে আমাদের মেডিরুর বিডি নামে আপনারা ওইখানে আমাদের পেজটি লাইক করে আমাদের সাথে থাকতে পারেন আজকের মতো এখানে শেষ দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ